যে নির্বাচনী মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মহিলারা যে রয়েছে এই মিছিলে তারা কিন্তু আনন্দ উদ্দীপনায় মেতে উঠেছে সুসজ্জিত মিছিল এক কথায় বলা যায় যেতে পারে রাজপথ কাঁপিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এডলেন ত্রিপুরা ন্যাশনালে নির্বাচনের শেষ লগ্নে দাঁড়িয়ে আছে ব্যান্ডের তাল তার পাশাপাশি এই মিছিল কিন্তু ব্যান্ডের তালের সাথে সাথে নাচছে তারে এক কথায় রাজপথ কাঁপিয়ে বিভিন্ন পথ শেষ প্রচারে ঝড় তুলেছেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য এবং বিভিন্ন পথ পরিক্রমা করছে এই মিছিল তার পাশাপাশি রাজীব ভট্টাচার্যের সমর্থনে এই মিছিলে কিন্তু পা মিলিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব আপনারা দেখতে পাচ্ছেন রাজীব ভট্টাচার্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব রয়েছে এই মিছিল কিন্তু শহরের বিভিন্ন পথ পরিক্রমা করছে রাজীব ভট্টাচার্যের সমর্থনে এই নির্বাচনী এক কথায় ঝড় তুলেছে এই প্রচারে প্রচারের শেষ লগ্নে কিন্তু দাঁড়িয়ে আছে আর মাত্র কয়েক ঘন্টা সময় রয়েছে এই প্রচারের কিন্তু শাসক দল বিজেপি বরাবরই নির্বাচনী প্রচারে কিন্তু ঝড় তুলেছে শীর্ষস্থানীয় নেতৃত্বরা রাজ্যে এসেছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শেষ লগ্নের যে প্রচার সেই প্রচারে রাজীব ভট্টাচার্য রয়েছেন এবং নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের তিনি বিজেপি মনোনীত প্রার্থী তার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান সাংসদ রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে সেই ছবি বিভিন্ন পথ পরিক্রমা করছে এই মিছিল 2023 বিধানসভা নির্বাচন 16 ফেব্রুয়ারি এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের শেষ লগ্নে কিন্তু ঝড় তুলেছে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য দেশ বিধানসভা নির্বাচন 16 ফেব্রুয়ারি এই নির্বাচনকে কেন্দ্র করে এক কথায় প্রচারে কিন্তু ঝড় শেষ লগ্নে দাঁড়িয়ে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য তিনি বনমালীপুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করছেন রাজপথ কাঁপিয়ে এই মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন তবে কোন রাজনৈতিক দল এবার ক্ষমতার মসনদে বসবে আগামী 5 বছরের জন্য শাসক দল ফের ক্ষমতায় বসবে নাকি অন্য কোনো বিরোধী দল ক্ষমতায় বসবে সেটাই কিন্তু দেখার বিষয় কারণ সে চিত্র পরিষ্কার হয়ে যাবে 2 মার্চ নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য কিন্তু প্রচারের শেষ লগ্নে ঝড় সুসজ্জিত সে নির্বাচনী প্রচারের মিছিল কিন্তু বিভিন্ন পথ পরিক্রমা করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দিন কিন্তু একাকার করে দিচ্ছে প্রত্যেকটা প্রার্থী এই মুহূর্তে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য প্রচারে ঝড় তুলেছেন শেষ লগ্নের প্রচার আর মাত্র কিছুটা সময় বাকি রয়েছে এই নির্বাচনী প্রচার কারণ বিকেল 4টার মধ্যে কিন্তু এই প্রচার শেষ হয়ে যাবে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের যে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন সকলে কিন্তু দলে দলে এই মিছিলে পা মিলিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সে সুসজ্জিত মিছিল এক কথায় এই বনমালীপুর বিধানসভা কেন্দ্রের যে কর্মী সমর্থকরা রয়েছে সকলেই কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন তবে মহিলাদের যে উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলে কিন্তু বিধানসভা নির্বাচন আর মাত্র মাঝে একটি দিন বাকি রয়েছে 16 ফেব্রুয়ারি এই নির্বাচনকে কেন্দ্র করে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্যের সমর্থনে সুসজ্জিত মিছিল এই মিছিল কিন্তু বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাজপথ পরিক্রমা করছে এক কথায় রং বেরঙের ছাতা মাথায় দিয়ে কিন্তু এই মিছিল রাজপথ কাঁপিয়ে একদিকে রয়েছে ব্যান্ডের তাল তারপর গাড়ির তাল রয়েছে সুসজ্জিত ছাতা মাথায় দিয়ে কিন্তু এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলছে এই মিছিল উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব রাজীব
সাথে নির্বাচনের শেষ প্রচারের শেষ লগ্নে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর মাত্র কয়েকটা ঘন্টা রয়েছে নির্বাচনী প্রচারের। এই প্রচারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ঝড় তুলেছেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য। সঙ্গে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। হাত জোড় করে গণদেবতাদের উদ্দেশ্যে তিনি এই 2023 বিধানসভা নির্বাচনে ওনাকে যাতে জয়ী করেন সেই জন্য কিন্তু সকলের কাছে তিনি হাত জোড় করে ভোট চাইছেন এবং সকলের সঙ্গে ভাব বিনিময় করছেন। সে ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। 2023 বিধানসভা নির্বাচন মাঝে আর একটি দিন বাকি রয়েছে, 16 ফেব্রুয়ারি গণতন্ত্রের সেই উৎসব। এই গণতন্ত্রের ভোট উৎসবকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ঝড় নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের। বরাবরই প্রত্যেকটা দিনই কিন্তু ঝড় ছিল এই নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের। সুসজ্জিত ছাতা মাথায় দিয়ে এই নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের রাজীব ভট্টাচার্যের সমর্থনে যে মহিলারা রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, সকলেই কিন্তু দলের দলে সামিল হয়েছেন। তার পাশাপাশি স্লোগানে কিন্তু সকলেই মেতে উঠেছেন। একটা আনন্দ উদ্দীপনার যে ছবি, সে ছবি দেখা যাচ্ছে এই নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্যের সমর্থনে যে মিছিল, নির্বাচনী প্রচারের মিছিলে সে ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সকলের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা। 23 বিধানসভা নির্বাচন আর একদিন বাকি রয়েছে মাঝে, কারণ আজকে 14 তারিখ, 15-16 তারিখে কিন্তু গণতন্ত্রের সেই উৎসব। দীর্ঘদিন ধরে কিন্তু প্রচার চলেছে এবং ঝড়ো গতিতে প্রচার চালিয়েছে শাসক দল বিজেপি। শীর্ষস্থানীয় নেতৃত্বরা প্রতিনিয়ত রাজ্যে আসছেন, বিভিন্ন প্রান্তের প্রার্থীদের হয়ে তারা নির্বাচনী প্রচারে সামিল হয়েছেন এবং আজকেও কিন্তু শেষ প্রান্তে দাঁড়িয়ে রাজীব ভট্টাচার্যের সমর্থনে এই নির্বাচনী প্রচার এবং এই প্রচার উপস্থিত রয়েছেন সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে এই মিছিল থেকে কিন্তু তিনি 2023 বিধানসভা নির্বাচনে যে এই ভোটে আশাবাদী, তিনি এই কেন্দ্র থেকে ওনার জয় নিশ্চিত এবং এই কেন্দ্রে কিন্তু 2018 সালে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে 18-তে লড়াই করেছিলেন এবং বর্তমান সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই নির্বাচনী প্রচারে সামিল হয়েছেন রাজীব ভট্টাচার্যের হয়ে। এবং এক কথায় কর্মী সমর্থকরা যে নয় বনমালীপুরের রয়েছেন, তারা তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ উদ্দীপনার ছবি কিন্তু ধরা পড়ছে এবং সুসজ্জিত যে মিছিল, নির্বাচনী প্রচারের এই মিছিল কিন্তু শহরের বিভিন্ন পথ পরিক্রমা করছে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের। সকলের মধ্যে কিন্তু একটা আনন্দ উদ্দীপনার যে ছবি সেটাই দেখা যাচ্ছে। তবে 2023 বিধানসভা নির্বাচন কিন্তু আর মাত্র মাঝে একটা দিন বাকি রয়েছে। এই নির্বাচনে গণদেবতারা কি চাইছেন এবং তারা কি শাসক দল বিজেপিকে ফের চাইছে বা এই কেন্দ্র থেকে তারা কাকে চাইছেন, যে বিজেপির প্রার্থী রয়েছেন রাজীব ভট্টাচার্য নাকি বিরোধীরা যে প্রার্থী দিয়েছে সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী গোপাল রায়, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে 2 মার্চ। তবে কারণ 2 মার্চ গণতন্ত্রের যে ভোট উৎসব, সে ভোট উৎসবের ফল গণনা হবে এবং সেই দিনই কিন্তু চিত্র পরিষ্কার হবে। তবে এই মুহূর্তে প্রচারের যে শেষ প্রান্তে দাঁড়িয়ে আর মাত্র কিছুটা সময় বাকি রয়েছে, বিকেল 4টার মধ্যে প্রচার কিন্তু শেষ করতে হবে এবং এই প্রচারের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিন্তু সকল বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এক আনন্দ উদ্দীপনার ছবি কিন্তু দেখা যাচ্ছে। বুকের মধ্যে কিন্তু যে বিজেপির প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্ন ঝুলিয়ে মিছিলে সামিল হয়েছেন। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বিজেপির কর্মী তিনি যেমন ড্রেসের মধ্যে রয়েছে বিজেপির প্রতীক চিহ্ন, তার পাশাপাশি বিজেপির সে ছাতা মাথায় বিজেপি দলীয় পতাকা নিয়ে সে তিনি সামিল হয়েছেন এবং সঙ্গে রয়েছে আরএসএসের যে কর্মী সমর্থকরা, তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। সকলের মধ্যে এক কথা, একটা আনন্দ উদ্দীপনার ছবি নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের যে বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্যের সমর্থনে এই মিছিলে কর্মী সমর্থক সকলের মধ্যে কিন্তু সে আনন্দ উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে। সমর্থ
এবং শেষ প্রান্তে দাঁড়িয়ে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্যের সমর্থনে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করছে নির্বাচনী প্রচারের মিছিল। এবং এই মিছিলের মধ্যে পা মিলিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব রাজীব ভট্টাচার্যের হয়ে সমর্থনে সেখানে কিন্তু নির্বাচনী প্রচারে তিনি সামিল হয়েছেন। এক কথায় এই এলাকার যে কর্মী সমর্থকরা রয়েছে সকলের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা এবং এই রাজপথ কাঁপিয়ে এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে।